তো বন্ধুগণ, আপনাদের জন্য একটি অসাধারণ অ্যাপ নিয়ে চলে এসেছি। তো অ্যাপসটা হচ্ছে হোয়াটসঅ্যাপের অ্যাপ। সো আপনার যে কোনো ফ্রেন্ড আপনাকে SMS করে, আপনি যদি চান আপনি তার SMSটা পড়বেন, কিন্তু সে জানে কিছুতে বুঝতে না পারে আপনি অনলাইনে আছেন বা আপনি SMSটা দেখা সত্ত্বেও তাকে রিপ্লাই দেননি, এরকম একটি অ্যাপ শেয়ার করব। তো এটা আপনার যে কোনো ফ্রেন্ড আপনাকে যখন SMS করবে, আপনি SMSটা পড়ে নিতে পারবেন, প্লাস আপনি রিপ্লাই দিতে পারবেন, কিন্তু আপনার অনলাইন বা আপনি দেখেছেন সেটা সে আদৌ বুঝতে পারবে না। তো এটা জানতে চাইলে দেখতে থাকুন আর কয়েক মিনিট। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা, আপনার সাথে আছে আমি হাসান। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এটা করার জন্য অনেক ইউটিউবাররা বলে এটা করার জন্য আপনার ফোনকে রুট করতে হবে। তো আজকের ভিডিওতে দেখাবো কোনো প্রকার রুট ছাড়া বা হোয়াটসঅ্যাপে যেটা অফিসিয়ালি যেটা আপনার যে ব্লু টিক ওই টিকটা আপনার আর থাকবে, সেটা আপনি অফ করে দিয়ে আপনি খুব সহজে আপনি দেখতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে। তো এটা কেউ ভাববেন না যে হোয়াটসঅ্যাপটা আপনার হ্যাক হয়ে যাবে, তো আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাকও হবে না। তো আমরা অ্যাপসটা পাওয়ার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাব। তো জাস্ট প্লে স্টোরে চলে আসবেন, তারপর এখানে সার্চ করবেন GB চ্যাট অফলাইন ফর হোয়াটসঅ্যাপ, এরকম একটি অ্যাপ চলে আসবে। তো এখানে এরকম একটি অ্যাপ চলে এলে দেখছেন অ্যাপসটা 1 মিলিয়ন ডাউনলোড এবং 4.0 রেটিং, তার মানে একটি কার্যকরী অ্যাপস। অ্যাপসটা আর চলে এলে অ্যাপসটা সিম্পলি ওপেন করে দিবেন, তারপর আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, তারপর এখানে দেখছেন পারমিশন চাইছে। তো জাস্ট পারমিশনটা আপনি অ্যালাউ করে দেবেন। তো পারমিশন অ্যালাউ করার পরে আপনি জাস্ট আবার অ্যারো বাটনে ক্লিক করার পর গ্র্যান্ড পারমিশন, তো জাস্ট এটাও আপনি অ্যালাউ করে দিবেন। তো এখানে আপনার নোটিফিকেশন অ্যাক্সেস চাইছে, তো আপনি নোটিফিকেশন অ্যাক্সেসটা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দিলে আপনি বেরিয়ে চলে আসবেন এবং টিকমার্কে ক্লিক করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করে দিলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, GB চ্যাট অফলাইন। তো আমি জাস্ট আমার একটি হোয়াটসঅ্যাপ থেকে আমি আর একটা হোয়াটসঅ্যাপ এখন চ্যাট করছি। তো আমার একটা ফোনে ডবল হোয়াটসঅ্যাপ আছে, তো জাস্ট আমি ডবল হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাচ্ছি। জাস্ট এই হোয়াটসঅ্যাপটা থেকে আমি একটি SMS করবো, তো জাস্ট হাই বলে চ্যাট করলাম, তো দেখবেন অটোমেটিক উপরে রিপ্লাই চলে আসবে। তো আমি জাস্ট হোমে চলে যাচ্ছি এবং এই হোয়াটসঅ্যাপটার মধ্যে চলে আসবো। তো সরি ফর দ্যাট। তো দেখছেন এই হোয়াটসঅ্যাপটার মধ্যে চলে এসেছি, যে নামটা আমি সেভ করেছি সেকেন্ড লাইন ফোন নাম্বার। তো জাস্ট এখানে দেখছেন হাই লেখা আসছে। তো আমি যখন হোয়াটসঅ্যাপে এখন চলে যাচ্ছি, যে হোয়াটসঅ্যাপটাকে চ্যাট করলাম সেটা চলে আসছি। তো এখানে দেখছেন অটোমেটিক সেটা আপনার টিকটা শো করছে না। তো আমি কিছু আরও এক্সাম্পল আপনাকে দেখা বোঝানোর ক্ষেত্রে আরও কিছু SMS করে দিচ্ছি। তো জাস্ট আমি হোয়াটসঅ্যাপটার মধ্যে চলে যাচ্ছি, আমার সেই হোয়াটসঅ্যাপটার মধ্যে চলে যাচ্ছি, কিন্তু এবার আপনি এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে দেখছেন বাকি কি বাইরের আগে যে আগে অবস্থায় যে SMS করেছি সেটা যখন দেখতে চাই, তাহলে ক্লিক করলে আপনার সেটা আপনার ব্লুটিক হয়ে যাবে, অর্থাৎ সে বুঝে যাবে আপনি তাকে SMS করেছেন। কিন্তু আপনি এবার আপনি সেই অ্যাপসটার মধ্যে চলে যাবেন। তো জাস্ট অ্যাপসটার মধ্যে আমরা চলে যাবো, GB চ্যাট অফলাইন। তো জাস্ট GB চ্যাট অফলাইনের মধ্যে চলে এলে এখানে দেখতে পাবেন 2 এন্ড লাইন ফোন নাম্বার। তো জাস্ট আমি সেকেন্ড ফোন নাম্বার বলে লিখে থেয়েছি। তো জাস্ট আপনার যেটা দেখবেন সেটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখছেন আমি ফার্স্টে লিখেছি হাই, তারপর এবার যেটা লিখেছি সেটা আমি সব দেখতে পারছি। এখানে ইচ্ছা করলে এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন। তো জাস্ট আমি আরও কিছু SMS করে দেবো আমার হোয়াটসঅ্যাপে। তো জাস্ট এই হোয়াটসঅ্যাপে চলে আসছি, আসার পর এখানে আমি কিছু এক্সাম্পল লিখে দিচ্ছি। তো জাস্ট এখানে আমি কিছু আরও পেঠিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি লাস্টবার লিখছি গুগল। তো জাস্ট গুগল অ্যাপের জন্য তো জাস্ট গুগল লিখে দিলাম এবং আমার সে আসল হোয়াটসঅ্যাপটা চলে আসছি। তো জাস্ট এই হোয়াটসঅ্যাপটা আসার পর এখানে এখনও দেখছেন আমি 10টা SMS, একটাও এখানে ক্লিক করিনি অথবা একটা SMSও দেখিনি। লাস্টে যে SMSটা করেছি সেটা গুগল, সেটাই বোঝা যাচ্ছে, এটা ডিফল অবস্থায় বোঝা যায়। কিন্তু আবার সেই অ্যাপসটার মধ্যে চলে যাবো, GB চ্যাট অফলাইন। তো জাস্ট এটার মধ্যে আসার পর এখানে দেখছেন যা SMS করেছি সব চলে এসেছে। তো জাস্ট আবার এইভাবে ব্যাক করার পর আপনি জাস্ট এখানে চলে আসবেন। তো জাস্ট আমরা GB হোয়াটসঅ্যাপটার মধ্যে চলে যাবো। তো GB মধ্যে আসার পর এখানে একটা লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর এখানে দেখবেন আবার সে SMSগুলো এখানে শো করছে। তো এখান থেকে আপনি যখন SMSগুলো আপনি এই এখান থেকে তাকে রিপ্লাই দিতে পারবেন। তো জাস্ট ফটো রিপ্লাই দিতে পারবেন। তো ফটো রিপ্লাই ইচ্ছা করলে দিয়ে দেবেন। তো ওপরে দেখছেন ওকে, তো জাস্ট এই ওকেতে ক্লিক করে দিবেন। তো জাস্ট ওকেতে ক্লিক করার পর এখানে আপনার পারমিশন চাইবে, অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা আপনি অ্যালাউ করে দিবেন। তো এখানে দেখছেন GB চ্যাট অফলাইন। তো জাস্ট এটা আপনি অন করে দিবেন। তো অন করার পর এখানে ওকে করে দিবেন। তো আপনার এখান থেকে আপনি ফটো মিডিয়া সবই এখান থেকে সেন্ড করতে পারবেন।
তো জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে দেখছেন আপনারা গ্যালারি শো করছে, তো আপনি গ্যালারিতে ক্লিক করলে আপনার যে কোনো ফটো তাকে সেন্ড করতে পারবেন, অথবা এখান থেকে তাকে ইচ্ছা মতো ইমোজি সেট করতে পারবেন। তো দেখছেন যত SMS সব আমি এখান থেকে দেখে নিয়েছি, কিন্তু আপনার এখানে দেখছেন এখানে সব এখন ব্লুটিক হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার যখন এখানে তাকে SMS করে দিব, তো জাস্ট এখানে SMS করে দিচ্ছি, তো দেওয়ার পর আবার জিবি হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব। তো জাস্ট জিবি হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে দেখছেন চলে আসছি, তো এখানে দেখছেন যেটা লিখলাম সেটা আবার শো করছে। তো জাস্ট এটা দেখছেন এখনও শো করছে, এটা লাস্টে যেটা ইমোজি পাঠার পর যেটা দিলাম সেটাও শো করছে, কিন্তু আবার সে হোয়াটসঅ্যাপটার মধ্যে চলে যাব, দেখবেন সে SMSটা এখনও সে পড়েনি। তো আমার আসল হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, তো দেখছেন এখানে আমি একটা SMS এখন আর যে বাকিটা সব দেখেছি, তো এখানে ক্লিক করলে সেটা ব্লুটুথ হয়ে যাবে। তো এই অ্যাপসটা দিয়ে আপনারা মজা করতে পারবেন, তো আপনার বন্ধুর SMS আপনি সব পড়ে নিতে পারবেন, সে কিছুতেই বুঝতে পারবে না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন।